শুধুমাত্র একটি ফোনের অপেক্ষায় এবার থেকে ঘরে বসেই ফোনের মাধ্যমেই আপনারা কিন্তু মদের হোম ডেলিভারি কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা খবরটা শুনে খুব আশ্চর্য হচ্ছেন তবে বিষয়টা কিন্তু এরকমই যে বিজ্ঞাপন দিয়ে কিন্তু মদের হোম ডেলিভারি কিন্তু প্রকাশ করেছে তো সেই প্রকাশ অনুযায়ী আপনারা কিন্তু শুধুমাত্র ফোনের অপেক্ষা শুধুমাত্র ফোনের মাধ্যমেই কিন্তু মধ্যে কিন্তু হোম ডেলিভারি পাবেন তো কী এই খবর কতটাই সত্যতা সত্যিই কি ফোনের মাধ্যমে ঘরে বসে মত পাওয়া যাবে তো চলুন দেখে দেখতে পাচ্ছেন একটি অ্যাড আমি ভিডিওটির থামনেলেও দিয়েছি এই অ্যাডটায় ঠিক ফোকাস করেছে একটি আবগাড়ি যে দোকান রয়েছে একটি আগাড়ি দোকানের তরফ থেকে ফোকাস পেয়েছে দেখতে পাচ্ছেন এই যে অ্যাডটা আমাদের সামনে তো শিলিগুড়ির একটি দোকান অনসব লিকারের লাইসেন্স পেয়েছিল অনসব লিকার অর্থাৎ দোকানে বসেই মদ পান করার ছাড়পত্র তো সেই লাইসেন্সকে সামনে রেখেই শিলিগুড়ির মাটিগাড়ার এক মদের দোকানে শুরু করেছিল হোম ডেলিভারির কারবার লিকার হোম ডেলিভারি শীর্ষক লিবলেটে প্রচারের যে ক্যাচ ওয়ার্ড ইউ ডিং ওই ড্রাইভ লেখা লিবলেট বিলি করে সুরা রসিকদের কাছে তা পৌঁছে দেওয়া হয়েছিল লেভ লেটার দেওয়া হয়েছিল দুটি মোবাইল নম্বর যে নম্বরে ফোন করলে কিন্তু আপনারা মনপসন্দ পানীয়র অর্ডার কিন্তু ঘরে বসেই পেয়ে যাবেন তো এটা কি রাজ্য সরকারের তরফে কোনো প্রকল্প না বন্ধুরা এটা কিন্তু যে মদের দোকানে যে রয়েছে শিলিগুড়ি তো তারাই কিন্তু শুরু করেছিল তা এই বিষয়টি কিন্তু নজর আসে আবগাড়ির তীর্ষ দপ্তরের এবং আবগাড়ির যে মন্ত্রী ডক্টর অমিত মিত্র তার কিন্তু নজর আসে এর কিন্তু দোকানে হানা দিয়ে তা সিল করে দিয়েছে প্রশাসন দার্জিলিংয়ের জেলাশাসক দীপপ্রিয়া বলেন যে ওই মদের দোকানের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে আবগারি দপ্তরে দেওয়া যে লাইসেন্স তা বাতিল করা হবে কি না তাও কিন্তু চিন্তাভাবনা চলছে বেশ কয়েকদিন আগে রঙিন লিভলেট ছড়িয়ে দোকানদারের তরফ থেকে সুরা রসিকদের জানানো হয় যে শুধুমাত্র একটি ফোন করলেই আপনারা কিন্তু আপনাদের প্রিয় মদের বোতল কিন্তু পৌঁছে যাবে আপনাদের একেবারে ঘরের দুর্বরাই তবে হোম ডেলিভারির শর্ত কিন্তু একটি দেওয়া আছে তা হচ্ছে হোম ডেলিভারির সুযোগ নিতে হলে কাস্টমারকে পাঁচ হাজার টাকার বেশি অর্ডার দিতে হবে ফ্রি হোম ডেলিভারি লেখা থাকলেও কিন্তু লিভ লেটে দেখা যাচ্ছে যে প্রতি অর্ডারের জন্য কিন্তু ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা ধার্য করা হয়েছে তো এই বিষয়টি নিয়ে কিন্তু রাজ্য জুড়ে এক বিশাল কিন্তু আলোড়ন করে গেছে কারণ ওই দোকানটিকে ঝাড়পত্র দেওয়া হয়েছিল অন সব অন লাইসেন্সের যার অর্থ দোকানে বসেই মত পান করা যাবে কিন্তু সেই লাইসেন্সকে কাজে লাগিয়ে কিন্তু তারা হোম ডেলিভারির ব্যবস্থা করেছে তো বিষয়টি কিন্তু খুবই এক গম্ভীর বিষয় আরো সরকার খুবই ধৈর্য সরকারে দেখছে তো এই ভিডিওটি বানানোর আমার একটি প্রধান উদ্দেশ্য তো এই ধরনের অ্যাড দেখে কিন্তু আপনারা ফোন করবেন না এই ধরনের অ্যাডের কিন্তু প্রচন্নে আপনারা পা দেবেন না তাহলে কিন্তু আপনাদেরও কিন্তু বিরুদ্ধে আইনানও কিন্তু ব্যবস্থা নেওয়া হতে পারে তো এই খবরটা কিন্তু যে প্রকাশ করে আমার একটি উদ্দেশ্য যে এই ধরনের যে খবর বা অ্যাড যদি আপনারা দেখে থাকেন তা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু কোনোভাবেই এই অ্যাডটি দেওয়া হয়নি এটি একটি দোকানদারের তরফ থেকে দেওয়া ছিল এবং যেটি ইতিমধ্যেই তুলে নিতে বলা হয়েছে ধন্যবাদ বন্ধুরা